বৃহস্পতিবার রাতে রোয়াংছড়ির খামতাকপাড়া এলাকায় নবগঠিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সশস্ত্র গ্রুপের অবস্থানের খবর পেয়ে সেখানে আসে ইউপিডিএফের সংস্কারপন্থীরা। এলাকায় আধিপত্য ধরে রাখতে দু গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলি শুরু করে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আটজন। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা না গেলেও পোশাক দেখে তারা সবাই কেএনএফের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে আতঙ্কে ঘর ছেড়ে রোয়াংছড়ি সদরে আশ্রয় নিয়েছে রামথামপাড়ার বাসিন্দারা। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এর আগে গত 22 মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ার কারবারি।